আমি মনে করি শিশুদের এই শো দেখা একেবারেই উচিত নয়। একজন লিখেছেন, এটা সংস্কৃতি? ছি, মানুষ কি সস্তা এবং কি অশ্লীল। কি বলবো, যাই হোক, বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক অথবা বিশেষ অতিথি হিসেবে দেখা যায় এই অভিনেত্রীকে। নোরা ফাতেহির নাচে বারবার মুগ্ধ হয়েছেন দর্শকরা, কিন্তু এবার ডিজনি প্লাস হটস্টারের ডান্স প্লাস প্রো এর মঞ্চে অভিনেত্রীর নাচ দেখে বেজায় ক্ষুব্ধ হলেন দর্শকরা। কি এমন হলো, কেন রেগে গেলেন দর্শকরা? ডান্স মেরি রানী নাচকে অন্য আঙ্গিকে তুলে ধরেছেন নোরা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। ডিজনি প্লাস হটস্টারের ডান্স প্লাস প্রো অনুষ্ঠানের কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে সিলভার রঙের মেটালিক স্কিন টাইট পোশাক পরে রয়েছেন নোরা, নাচ করছেন ডান্স মেরি রানী গানের তালে তালে। এত অবধি ঠিক ছিল, কিন্তু নোরা ফাতেহি যে নাচ করছেন সেটি সিনেমার পর্দায় দেখা নাচের মতো নয়। নাচ করতে করতে হঠাৎ সারা শরীরে জল ঢালতে শুরু করেন তিনি। নিতম্বে জল ঢেলে শরীর দোলাতে শুরু করেন নোরা, কখনো সামনে ফিরে কখনো পিছন ফিরে সারা গায়ে জল ঢেলে নাচ করেন তিনি। অভিনেত্রীর এমন নাচ দেখে উপস্থিত বিচারক থেকে শুরু করে প্রতিযোগী সকলেই অবাক হয়ে যান। তবে উপস্থিত কোনো দর্শক কোনো কথা না বললেও সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার দর্শক এই ভিডিওটিকে অশালীন বলে দাবি করেছেন। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, বিস্তারিত দেখুন ভিডিওটির শেষে। নেতিবাচক মন্তব্যে ভরে গেছে ভিডিওর কমেন্ট বক্স। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে এক নেটিজেন লিখেছেন, এই সমস্ত আজকাল টেলিভিশনের পর্দায় সম্প্রচার করা হচ্ছে। অন্য একজন লিখেছেন, একসময় আমিও নোরা ফাতেহির প্রতিভার জন্য তার অনুরাগী ছিলাম, কিন্তু এই নাচ আমাকে হতাশ করছে। এই ধরনের শরীর প্রদর্শনের জন্য এটা কি সঠিক প্ল্যাটফর্ম? এক ব্যক্তি লিখেছেন, এটা মোটেও দেখতে ভালো লাগছে না, বিষয়টি সত্যি অশালীন এবং বিব্রতকর। কেউ কেউ আবার মন্তব্য করেছেন, বিচারকরাও বেশ বিব্রত, তা তাদের প্রতিক্রিয়াতেই বোঝা যাচ্ছে, নোরা তার অনুরাগীদের হারাবেন। এক ব্যক্তি লিখেছেন, আমার শৈশবে DID ছিল আর এখন এটা এসেছে। আমি মনে করি শিশুদের এই শো দেখা একেবারেই উচিত নয়। একজন লিখেছেন, এটা সংস্কৃতি? ছি, মানুষ কি সস্তা এবং কি অশ্লীল। কোনো নান্দনিকতা নেই, কারোর কথায় যে নাচের অনুষ্ঠানে এই ধরনের নৃত্য পরিবেশন করা হয় সেই অনুষ্ঠান না দেখাই উচিত। স্টুডিও 4D আপনাদের জন্য নিয়ে এসেছে শুটিং হাউস এবং শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা, আছে অত্যাধুনিক মেকআপ রুম, এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের সিনে ক্যামেরা ও শুটিং লাইটের সুবিধা। বিস্তারিত জানতে এখনই কল করুন 01974860664। হাউসটি দেখতে চলে আসুন আমাদের ঠিকানায়, শেখেরটেক রোড নাম্বার 9, বাড়ি 24, আইকন ফোকাস 24 TV, পাওয়ার্ড বাই 4D 4th Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।